নমস্কার খবর সন্ধানে প্রত্যেককে স্বাগতম আজ তিন এপ্রিল দু সাল শুক্রবার ইতিমধ্যে এই রকম দেশের লকডাউন পরিস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে সাত থেকে আটটি যা জেনে রাখা আপনার একান্ত প্রয়োজন অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন লেটেস্ট আপডেটগুলো প্রথমেই জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলবেন না তা বন্ধুরা প্রথমেই জানাবো যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার একটা আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল সঙ্গে এটাও ঘোষণা করা হয়েছিল যে মহিলাদের জনধন অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে দেওয়া হবে আগামী তিন মাস যদিও সেই প্রক্রিয়া আগেই শুরু হয়েছে এবং টাকা আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই লেটেস্ট খবর টাকা ঢোকার ব্যাপারে কিছু নিয়মাবলী বলা হয়েছে একসঙ্গে প্রত্যেকেরই টাকা আজকে ঢুকছে না কারণ ব্যাংকে একটা গ্যাদারিং হবে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার কথা বলা হচ্ছে তার জন্য খেপে খেপে টাকা ঢোকানো হবে তাহলে আজকে কাদের টাকা ঢুকবে সেখান থেকে জানা যাচ্ছে যে যাদের অ্যাকাউন্ট নাম্বারের শেষে শূন্য কিংবা এক রয়েছে তাদের আজকে টাকা ঢুকবে যাদের অ্যাকাউন্ট নাম্বারের শেষে দুই এবং তিন রয়েছে তাদের টাকা ঢুকবে শনিবার যাদের রয়েছে চার এবং পাঁচ তাদের টাকা ঢুকবে মঙ্গলবার যাদের ছয় এবং সাত রয়েছে তাদের টাকা ঢুকবে বুধবার যাদের অ্যাকাউন্ট নাম্বার শেষে আট এবং নয় রয়েছে তাদের টাকা ঢুকবে বৃহস্পতিবার এমনটাই কিন্তু অর্থ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে অর্থাৎ ঘোষণা মতন যে আজ থেকেই টাকা ঢুকছে এটা কিন্তু পরিষ্কার সঙ্গে আরেকটি যে উল্লেখযোগ্য খবর সেখান থেকে জানা যাচ্ছে যে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার যে প্যাকেজ তা সেখানে বলা হয়েছে কৃষক বন্ধুদের দু হাজার টাকা করে দেওয়া হবে এবং সেই প্রক্রিয়া যদিও শুরু হয়েছে এবং পাঁচ কেজি চাল পাঁচ কেজি গম সঙ্গে এক কেজি ডালের কথা বলা হয়েছে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে এবং রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য অর্থাৎ প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরের যে আপডেটটি উঠে আসছে সেটা আপনাদের জানাবো যে এবার সিবিএসসির পথেই কিন্তু হাঁটলো রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে এবার থেকে প্রথম শ্রেণী থেকে একবারে অষ্টম শ্রেণী পর্যন্ত কাউ কি আর ফেল করানো হবে না প্রত্যেকেই উত্তীর্ণ করিয়ে দেয়া হবে অর্থাৎ পাস করিয়ে দেয়া হবে যদিও পাস ফেল প্রথা আগে ছিল না তবে এই সিজন থেকে পাস ফেল প্রথার একটা হবার কথা ছিল কিন্তু এই রকম পরিস্থিতিতে রাজ্য তথা দেশের তাদের কিন্তু আর প্রত্যেককে ফেল করানো বা যারা ফেল করার মতন তাদের ফেল করানো হবে না অর্থাৎ পরীক্ষা ব্যবস্থাটা হয়তো বা হতে পারে পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে তবে এটা ঘোষণা হয়েছে প্রত্যেককে কিন্তু পাস করিয়ে দেয়া হবে সঙ্গে নবম এবং দশম সঙ্গে এগারো এবং বারো ক্লাসের তাদের কি হবে সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে তাদের অনলাইন বা ইমেল আইডি বা ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস করানোর ব্যাপারে রাজ্য শিক্ষা দপ্তর যথেষ্ট কিন্তু চিন্তাভাবনা করছেন তবে যথা সময় জানানো হবে এমনটাই কিন্তু বলা হয়েছে পরের আপডেটে আমরা চোখ রাখবো যে পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়াটা থাকবে বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া থাকবে দেখুন পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আজকে এবং আগামীকাল রয়েছে জানা যাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপর একটি বাংলাদেশ সংলগ্ন ওপর একটি এবং বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এর জন্য উপকূলের জায়গা বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে নদীয়ার কিছু কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও হালকা শিলাবৃষ্টি হবে এমনটাই খবর সঙ্গে বাকি কিছু কিছু জেলাতে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সঙ্গে ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে এমনটা বলা হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়াটা থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি যদিও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বাকি জায়গাগুলো শুষ্ক থাকবে আর বাংলাদেশের সিলেট সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী রংপুরে সেভাবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী সপ্তাহে আসতে চলেছে এমন খবর রয়েছে বাংলাদেশ জুড়ে গড় তাপমাত্রা থাকতে পারে বাইশ থেকে তেইশ ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ থাকতে পারে পঁয়ত্রিশ বা ছত্রিশ ডিগ্রি এমনটা জানাবো গড় আর্দ্রতার পরিমাণ চল্লিশ শতাংশ সর্বনিম্ন এবং সর্বোচ্চ আশি থেকে পঁচাশি শতাংশ এমনটাই বলবো আর পশ্চিম গরাবাদার পরিমাণ চল্লিশ থেকে একেবারে পঁচানব্বই বা সাতানব্বই শতাংশ এবং তিরিশ থেকে ৩৫ বা চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ যখন ঝড় বৃষ্টি হবে এমনটা বিশেষ করে উপকূলের জায়গাগুলোতে এমনটাই আপনাদের জানিয়ে রাখবো সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলা জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এবং এই ঝড় বৃষ্টি হতে পারে শনিবার বা রবিবার পর্যন্ত চলার একটা সম্ভাবনা রয়েছে কারণ যে হারে বাষ্প ঢুকছে তা থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এর জন্যই কিন্তু রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রবিবারে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই উপকূলের জায়গাগুলোতে বৃষ্টি হবে এমনটাই জানা যাচ্ছে সারা দেশ জুড়ে লকডাউন থাকছে চোদ্দ এপ্রিল পর্যন্ত জানা যাচ্ছে ইতিমধ্যে রেলের টিকিট বুকিং করা যাচ্ছে তবে রেল যে কবে থেকে বা ট্রেন যে কবে থেকে চলবে সে ব্যাপারে এখনো কিছু না জানা গেল দূরপাল্লার ট্রেনের টিকিট কিন্তু বুকিং করা যাচ্ছে তবে বিমান চলাচল সম্পর্কে যে খবর লেটেস্ট ভাবে উঠে আসছে আগামী পনেরো এপ্রিল থেকে কিছু কিছু আন্তর্জাতিক রুটে বিমান যাতায়াত করতে পারে এমন খবর রয়েছে সঙ্গে যে অন্তর্দেশীয় বা আন্তর্দেশীয় যে অর্থাৎ যে দেশের মধ্যে বিমান যেগুলো চলাচল করে সেগুলো পনেরো এপ্রিল থেকে চলতে পারে এমনটা খবর রয়েছে তবে সব কিছুই নির্ভর করছে যে দেশের কি অবস্থা হতে পারে লকডাউনের আরও সময়সীমা বাড়বে কিনা না চোদ্দ এপ্রিল পর্যন্ত থাকবে যদি চোদ্দো এপ্রিল পর্যন্ত থাকে তাহলে কিন্তু পনেরো এপ্রিল থেকে সব কিছু আস্তে আস্তে করে স্বাভাবিক হবে তবে কোন দেশে বিমান চালানো হবে তা কিন্তু এখনও ঠিক হয়নি তবে বাছাই করা বিভিন্ন দেশে বিমান আসা বা যাওয়া করবে সব দেশেই কিন্তু এখনই চলবে না এটাও হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যগুলোর যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু জানা যাচ্ছে যে কঠোর সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে রাজ্যগুলিকে বিশেষ করে লকডাউনের সময় যারা লকডাউনকে অগ্রাহ্য করছে বা কোনো নিয়ম মানছে না তাদের কিন্তু কড়া হাতে দমন করার কথা বলা হয়েছে বিশেষ করে জানা যাচ্ছে যে কোথাও এক বছর বা কোথাও দু বছর জেল পর্যন্ত হতে পারে তবে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকর্মী থেকে ডাক্তার থেকে শুরু করে তাদের কিন্তু কিছু মানুষ হেনস্থা করছে যেটি খুবই দুর্ভাগ্যজনক এর জন্য কিন্তু তাদের এক থেকে দু বছরের পর্যন্ত জেল হতে পারে এমনটা কিন্তু সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে সঙ্গে এটাও জানা যাচ্ছে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে রোগী চিহ্নিতকরণ অর্থাৎ সংক্রমণ সম্পর্কিত রোগীদের চিহ্নিতকরণ এবং তাদের আইসোলেশনে পাঠানো তাদের উপযুক্ত চিকিৎসা এইগুলো কিন্তু রাজ্য সরকারকে কঠোর হাতে করতে হবে সঙ্গে আগামী দু সপ্তাহ প্রচণ্ডভাবে নিয়ম পালন করতে হবে অর্থাৎ লকডাউনকে অমান্য করা একদম চলবে না এমনটাই কিন্তু জানানো হয়েছে তাহলে কিন্তু দেশের যে অবস্থা রয়েছে সেটাকে আর ধরে রাখা যাবে না অর্থাৎ সারা বিশ্বের নিরিখে এখনও কিন্তু ভারতে যে সংক্রমণ সেটা কিন্তু আয়ত্তের মধ্যেই রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে চীনের উহান শহর যেখান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি বলে মনে করা হয় সেখানে পশু বাজারটি বন্ধ করে দেওয়া হয়েছিল যখন সারা দেশ জুড়ে এই ভাইরাস ছড়িয়ে গিয়েছিল চীন কিন্তু অবাক করা যে কাণ্ড একটু সংক্রমণ আবার কিন্তু চীনের সেই উহান শহরে পশুপক্ষীর বাজার কিন্তু আবার খুলে গেল অর্থাৎ মাংস বিক্রির জানা যাচ্ছে যে কুকুর এবং বিড়ালের মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সেটা কার্যকর হতে চলেছে ফার্স্ট মে দু কুড়ি থেকে যদিও মনে করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে প্যাঙ্গোলিন নামে এক প্রাণীর অর্থাৎ তার মাংস থেকে এই করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে সেই প্যাঙ্গলিন বিক্রির ওপর কিন্তু কোনো নিষেধাজ্ঞা জারি করেনি প্রশাসন সবশেষ যে খবরের ওপর আমরা চোখ রাখব সারা জুড়ে। এখন কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের থাবা কিন্তু দিনে দিনে বাড়ছে ভাবলে অবাক লাগে প্রায় দশ লক্ষ মানুষ এখন কোভিড নাইন্টিন পজিটিভ অর্থাৎ আক্রান্ত সঙ্গে এটাও জানাবো মৃতের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার ছুঁতে চলেছে এবং সব থেকে বড় কথা আমেরিকা ইটালি এবং স্পেনের মতন শক্তিশালী অর্থাৎ জ্ঞান বিজ্ঞান চিকিৎসা শাস্ত্র অর্থ সব দিক থেকে তারা উন্নত তারাও কিন্তু কন্ট্রোল করতে পারছে না অর্থাৎ নিয়ন্ত্রণে আনতে পারছে না আমেরিকায় জানা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ কিন্তু আক্রান্ত হয়ে পড়ছেন এবং সেখানকার সরকার আশা করছে যে হয়তো বা মৃতের সংখ্যা এক লাখে বেঁধে রাখা গেলে এটার লকডাউনের একটা সুফল মিলবে যদিও আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা প্রায় আড়াই লক্ষতে পৌঁছাতে পারে সঙ্গে এটাও জানা যাচ্ছে যে ব্রিটেনে এক দিনে অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় মৃতের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো ইটালি স্পেন এখানেও কিন্তু মৃত্যু মিছিল চলছে আর তুলনামূলকভাবে একটি পরিসংখ্যানে উঠে আসছে আমাদের ভারতবর্ষ বেশ কিছুটা কন্ট্রোলের মধ্যে বা নিয়ন্ত্রণের মধ্যে এখনও রয়েছে তাই আমাদের বন্ধুরা এখনই সচেতন হতে হবে আমরা কিন্তু সচেতন হয়েছি কিছু মানুষ এখনও কিন্তু মানতেই চাইছে না এই লকডাউনের সুফল বা লকডাউনটা না থাকলে কি হবে তাই তো আমরা দেখতে পাচ্ছি যে রেশনের দোকান থেকে শুরু করে হাটে বাজারে বহু মানুষ কিন্তু এখনো গ্যাদারিং চালিয়ে যাচ্ছেন অর্থাৎ মানুষে মানুষে যে বলা হচ্ছে তিন ফুট দূরত্বটা বজায় রাখতে সেটা কিন্তু কেউ করছেন না অবশ্যই বহু মানুষ করছেন তারা বাড়িতে বসে এই যে করোনার বিরুদ্ধে যুদ্ধে হয়েছেন তবে কিছু মানুষ এখনও তারা মেনে নিতে পারছেন না অবশ্যই তারা ভাবুন যে দেখুন যে বহু মানুষ কিন্তু বাড়িতে রয়েছে এভাবে যদি আপনারা ঘুরে বেড়ান তাহলে কিন্তু আপনারা নিজেদেরও রক্ষা করতে পারবেন না পরিবারকে রক্ষা করতে পারবেন না এবং দেশকেও রক্ষা করতে পারবেন না অবশ্যই আপনারা সেটা চাইবেন না অবশ্যই বাড়িতে থাকুন প্রয়োজনে বাইরে বের হন তবে গ্যাদারিংটা করবেন না বাড়ির বাইরে থেকে এলে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাতটা অবশ্যই ধুয়ে নেবেন তো বন্ধুরা আশা করছি আপনারা এগুলো মেনটেন করবেন এবং এর জন্য আমরা সুরক্ষিত থাকব আমাদের দেশ সুরক্ষিত থাকবে আমাদের পরিবারও সুরক্ষিত থাকবে অবশ্যই এগুলো প্রত্যেকেরই করা উচিত থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং